হ্যালো এভরিবডি, স্বাগত করছি আপনাদের সবাইকে অনলাইন আর্নিং বিডিতে। আশা করবো সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি। অনেকে রিকোয়েস্ট করেছেন একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করার জন্য, যেখানে আমরা আমাদের সমস্যাগুলো উপস্থাপন করতে পারবো এবং তার সমাধান করার চেষ্টা করব। তো সেই রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা আগামীকালে একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করব এবং আমরা টোটাল 10 জনকে অ্যাডমিন হিসেবে রাখবো। যারা ইন্টারেস্টেড আছেন তারা ডিসক্রিপশন বক্সে আপনারা কাইন্ডলি আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে, অর্থাৎ গ্রুপ ক্রিয়েট করার সাথে সাথে, আপনাদেরকে অ্যাডমিন হিসেবে আপগ্রেড দিয়ে দিব এবং আপনাদের যে সমস্যাগুলো হবে, অর্থাৎ টোটাল ভিউয়ার্সদের যে সমস্যাগুলো বিভিন্ন সময় উত্থাপন হবে, সেগুলো যারা যারা জানবেন, অর্থাৎ যারা যারা সেই সমস্যাগুলো সলভ করতে পারবেন, তারা রিপ্লাইয়ের মাধ্যমে সেই সমস্যাগুলো সলভ করে দেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেহেতু অনলাইন আর্নিং বিডিতে এয়ারড্রপ নিয়ে কাজ করি এবং আমরা এয়ারড্রপ নিয়ে এখানে কাজ করব, আর এই এয়ারড্রপ যেহেতু একটা নির্ভরযোগ্য বিষয় নয়, অর্থাৎ আমরা সময় মতো কারেন্সিগুলো পাচ্ছি না, কিংবা যেগুলো পাচ্ছি সেগুলোর প্রাইস কম, কিংবা ভালো মানের কারেন্সি পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়, তো সব কিছু মিলে এয়ারড্রপ যেহেতু নির্ভরযোগ্য বিষয় হয়ে উঠছে না, তার জন্য আমরা আমাদের অনলাইন আর্নিংটাকে চলমান রাখার জন্য টেক আর্নিং পয়েন্ট নামে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানে আমরা শুধুমাত্র লেজিট ওয়েবসাইটগুলো, যেখান থেকে আর্নিং করা সম্ভব এবং যেগুলো পেমেন্ট করে আসছে, সেই ওয়েবসাইটগুলো নিয়ে প্রতিদিন কিংবা প্রতি 2-3 দিন অন্তর অন্তর একটা করে টিউটোরিয়াল আমরা অবশ্যই আপডেট দিব। অর্থাৎ আপনি যদি লেজিটমেট আর্নিং চান, তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে আমাদের ওই চ্যানেলের লিঙ্কটা পাবেন যেটা আমরা নতুন ক্রিয়েট করেছি, এবং সবসময় সেখানে আমরা লেজিট আর্নিং সাইটগুলো শেয়ার করবো। জাস্ট ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এইখানে আপনি পাবেন সমস্ত এয়ারড্রপের লেটেস্ট আপডেট এবং এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আজকে আমরা 5টা এয়ারড্রপ নিয়ে কথা বলছি, এবং এই 5টা এয়ারড্রপের মধ্যে একটা প্ল্যাটফর্ম আমাদের সবার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ ওইটা একটা এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম এবং এই এক্সচেঞ্জার প্ল্যাটফর্মটা অলরেডি চলমান আছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই এক্সচেঞ্জারে, যার নাম হচ্ছে Crex24 এক্সচেঞ্জ, এবং এখানে সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আসলে বিষয়বস্তুটা কি সেটা আমরা ওয়েবসাইটের অভ্যন্তরে গেলেই বুঝতে পারবো। তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাই। আপনি রেজিস্টার একটা ক্লিক করবেন, এখানে আপনি মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ড দেওয়ার পর আপনি রোবট নন চেক করবেন। চেক করার পর রেজিস্টার যখন ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা এইখানে প্রাথমিক পর্যায়ে ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে যেতে হবে মেলে, এবং মেলে গিয়ে আপনি কনফার্ম করার সাথে সাথে আপনি সম্পূর্ণভাবে এই Crex24 এর একজন বাসিন্দা হয়ে যাবেন। তারপর আপনি লগ ইন করে চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি, এবং এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার যেহেতু, সো এখানে আপনি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। তবে সাম্প্রতিক সময়ে এরা এমন একটা বিষয় অ্যাড করেছে যেখান থেকে আমরা লাভবান হওয়ার সুযোগ পাচ্ছি, এবং সেই বিষয়টা হচ্ছে ফুলসেটস। আপনাদেরকে এই ফুলসেটসগুলো ক্লেম করতে হবে, এবং ক্লেম করার জন্য বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি প্রাইস নিয়ে চিন্তা করবেন না, কোনটার প্রাইস কেমন আছে, আপনার শুধু কাজ হচ্ছে ফুলসেটগুলো ক্লেম করে যাওয়া, কারণ আপনি জানেন ক্রিপ্টোকারেন্সির ফিউচার বর্তমানে যদিও অন্ধকারে আছে, বাট একটা সময় এই ধরনের ক্রিপ্টোকারেন্সির ফিউচারটা অনেকটাই ব্রাইট থাকবে, তো সেই সময় অবশ্যই আমরা প্রফিট এখান থেকে গেইন করতে সক্ষম হবো। তো আপনি যাবেন সরাসরি ফুলসেটস, এবং ফুলসেটসে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু কারেন্সি কিন্তু এখানে আছে। আমি প্রথমে একটু টাইম লিমিটগুলো বলে দিচ্ছি। এখানে SLT টোকেন্স আছে 0.1, যেটা আপনি প্রত্যেক দিন একবার করে ক্লেম করতে পারবেন। তারপর হচ্ছে ফ্রি, এটা অবশ্যই আমি জানি না, এটাও মেবি একটা কারেন্সির নাম। এখানে আপনি 25,000 ফ্রি টোকেন পাবেন। তো এখান থেকে টোকেনগুলো পাওয়ার উদ্দেশ্যে আপনি গেট অপশনে একটা ক্লিক করবেন। প্রথমবার যখন আপনি গেট অপশনে ক্লিক করবেন, তারা আপনাকে ভেরিফাই করবে। তো ভেরিফাই করা কমপ্লিট, আপনি কনফার্মে চাপবেন, এবং এইখানে আপনি দেখতে পাবেন যে আপনি ফ্রি টোকেন পেয়েছেন 25,000, এবং এটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে এখানে। তারপর আছে জিউস টোকেন, এইটা আপনি ক্লেম করতে পারবেন প্রতি 3 মিনিট অন্তর অন্তর, অর্থাৎ প্রতি 3 মিনিটে আপনি 2টা করে জিউস টোকেন পাবেন। আমরা গেটে ক্লিক করলাম, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সাথে সাথে আমরা রিসিভও করেছি। তারপর আমরা পেইং টোকেনটাতে ক্লিক করব, এবং এটা প্রতি 10 মিনিট অন্তর অন্তর 0.1 পেইং টোকেন করে আপনাকে দেওয়া হবে। HNDC টোকেন এইখানে আপনাকে ওয়েট করতে হবে 1 ঘন্টার জন্য, এবং এইখানে আপনি পাবেন 0.5 HNDC টোকেন। তারপর হচ্ছে SUBX টোকেন, যেটা আপনাকে প্রতি 5 মিনিট অন্তর অন্তর আপনাকে 5টা করে SUBX টোকেন দিবে। ওকে, আমরা গেটে ক্লিক করলাম, এবং আমাদের সব ধরনের কারেন্সি কিন্তু এখানে ক্লেম করা হয়ে গেছে। এরপর আপনি 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট অন্তর অন্তর যখন এখানে আসবেন, তখন আপনি আবারও এখান থেকে ক্লেম করতে পারবেন, এবং যখনই যে টাইম লিমিটগুলো শেষ হবে সাথে সাথে আপনি ক্লেম করলে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে গেইন করতে পারবেন। আর এই যে BTC আছে, অর্থাৎ বিটকয়েন, আপনি প্রত্যেক দিন এখান থেকে 287 করে জাস্ট গেটে ক্লিক করলেই পেয়ে যাবেন। এবার যদি আমরা একটু অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গেলে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু 806 বর্তমানে আছে সবগুলো কারেন্সি ক্লেম করার পর, এবং আপনি চাইলে বারবার এটাকে ক্লেম করতে পারবেন। তো আমরা ব্যালেন্সগুলোকে একটু হাইড করে দিচ্ছি যেগুলো ব্যালেন্স আমাদের কাছে নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন আছে 287, তারপর BTC2 এর পরিমাণ আছে এরকম, FIC এর পরিমাণ আছে 1, তারপর ফ্রি কয়েনের পরিমাণ আছে 25,000। তো এইভাবে আপনি
প্রত্যেকটা ব্যালেন্স এখানে আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি প্রতিনিয়ত এখানে কাজ করেন কিংবা দেখা যাচ্ছে আপনি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করছেন, সেই সময় যদি আপনি এই এক্সচেঞ্জারটাকে খোলা রাখেন এবং আপনি জাস্ট গেটে ক্লিক করে যদি টোকেনগুলোকে ক্লেম করতে থাকেন, তাহলে কিন্তু আপনার কাছে কিছু হলো অ্যামাউন্ট এখানে জমা হবে এবং যেটা পরবর্তী সময়ে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন এক্সচেঞ্জের মাধ্যমে। আর যেহেতু একটা বিশ্বাসযোগ্য এক্সচেঞ্জার এই ক্রেক্স 24, সো এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো সুযোগ আর্ন করার জন্য। কিংবা আপনি যদি চান তাহলে ফিউচার বেসিসে একে হোল্ডও করে রাখতে পারেন, সমস্ত বিষয়টি আপনার উপর নির্ভর করবে। তবে যতটুকু আমার মনে হয় যে আপনি প্রতিনিয়ত যদি ক্লেম করেন তাহলে আপনার জন্য এটা বেটার হয়। তারপর আমরা যাচ্ছি পরবর্তী এয়ারড্রপে। পরবর্তী যে এয়ারড্রপটা আছে কয়েন চেঞ্জের এয়ারড্রপ, এবং এইখানে আপনাকে সর্বপ্রথম সাইন আপ করতে হবে। তো আপনি সাইন আপ করার জন্য সাইন আপ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফোন নাম্বারের অপশন আছে, আপনি ফোন নাম্বার দিয়ে এখানে সাইন আপ করবেন এবং আপনার ফোনে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, আপনাকে সেই কোডটা এখানে এন্টার করে তারপরে এখানে লগ ইন করতে হবে। তো আমরা লগ ইন করে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ওকে, তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আপনি উপরে একটা অপশন পাবেন, সেট ইউর ইমেল অ্যান্ড গেট $20। আপনি যখন ওই অপশনে ক্লিক করবেন তখন তারা আপনার কাছ থেকে আপনার ইউজার নেম চাইবে এবং আপনার মেল চাইবে। আপনি যখন মেল দিবেন, মেল দেওয়ার পর আপনার কাছে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, ওই অ্যাক্টিভেশন কোডটা যখন আপনি বসাবেন তারপর আপনি ক্লিক করবেন এই ব্যালেন্সে। ব্যালেন্সে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে আছে 0.097 ইথেরিয়াম। এখন এই 0.097 ইথেরিয়াম আপনি উইথড্র আপাতত দিতে পারবেন না, তার কারণ হচ্ছে তারা বলছে ইউ মাস্ট গেট ভেরিফাইড টু উইথড্র অ্যাসেটস অ্যান্ড হ্যাভ ট্রানজ্যাকশন আনলিমিটেড। অর্থাৎ আপনাকে আপনার আইডেন্টিফিকেশনটা ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার উত্তর আপনি এখান থেকে 0.097 ইথেরিয়াম উইথড্র দিতে পারবেন। কিংবা আপনি যদি চান তো এদের যে প্ল্যাটফর্মের টোকেনটা আছে CCH টোকেন, এটা খুব শীঘ্রই লঞ্চ হবে এবং সেই লঞ্চ হওয়ার ভিত্তিতে এদের ICO সেল শুরু হবে। তো ওই ICO সেলে যদি আপনি এই $20 ইনভেস্ট করতে চান আপনি এখানে ইনভেস্ট করে দিতে পারেন, যেটা হয়তো বা আমার কাছে মনে হয় যে পরবর্তী সময় আমাদের জন্য লাভজনক একটা বিষয় হতে পারে। সো আপনি চাইলে উইথড্র দিতে পারেন কিংবা CCH টোকেনটাকে পারচেসও করতে পারেন। তারপর যাচ্ছে আমরা আমাদের তৃতীয় বাউন্টিতে। তৃতীয় যে বাউন্টিটা আছে তার নাম হচ্ছে কুইনাডস, এবং এখানে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই ইজি। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট বাউন্টিতে একটা ক্লিক যখন করবেন তখন আপনার সামনে এই এয়ারড্রপ ওয়ানটা চলে আসবে এবং এখানে আপনি পাবেন 45,000 কুইন টোকেন এবং 5,000 কুইন টোকেন পাবেন পার রেফারেলের জন্য। তো কিভাবে আপনি জয়েন করবেন তার জন্য তারা বলছে রেজিস্টার টু আওয়ার এয়ারড্রপ পেজ, অর্থাৎ আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড দেন আপনাকে টুইটারে এদেরকে ফলো করতে হবে এবং রিটুইট করতে হবে এদের লেটেস্ট পোস্টকে এবং সেখানে আপনাকে তিনজনকে ট্যাগ করে দিতে হবে। তারপর আপনাকে লাইক করতে হবে ফেসবুকে অ্যান্ড দেন আপনাকে জয়েন করতে হবে টেলিগ্রামে, জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে, তারপর আপনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে এবং আপনাকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আমরা একটু ফর্মে যাচ্ছি। ওকে, এখানে প্রথমে তারা চাচ্ছে আপনার ইমেল, তারপর আপনাকে দিতে হবে আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, এরপর আপনি টেলিগ্রামের ইউজার নেম দিবেন @সহকারে এবং টুইটারের ইউজার নেম দিবেন @সহকারে। তারপর আপনি সাবমিট এয়ারড্রপে একটা ক্লিক করলে আপনার এইখান থেকে টোকেনগুলো কালেক্ট করা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনি এয়ারড্রপে জয়েন করে ফেলেছেন অ্যান্ড দেন হয়তো আপনি একটা রেফার লিঙ্ক পাবেন। ওই রেফার লিঙ্ক আপনি শেয়ার করলে 5,000 কুইন টোকেন্স এক্সট্রা পাবেন। তারপর যাচ্ছে আমরা আমাদের ফোর্থ এয়ারড্রপে। ফোর্থ যে এয়ারড্রপটা আছে এটা কয়েন ফ্লায়ার এক্স এয়ারড্রপ। এইখানে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কোনো কিছুই আপাতত আমরা পাবো না, কারণ পরবর্তী সময়ে যখন এদের ওয়েবসাইটটা টোটালি লঞ্চ হবে তখন আমরা WEB অ্যান্ড টোকেন এই এক্সচেঞ্জারে দেখতে পারবো আমাদের ওয়ালেটে। এবং তাছাড়া আরেকটা বেনিফিট আছে, এইখানে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং পরবর্তী সময়ে যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনি 50% ট্রেডিং ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ আমরা ট্রেডিংয়ের উত্তর যে ফিটা দিব তাদেরকে সেখান থেকে 50% লেস করে দেওয়া হবে প্রথম 10,000 রেজিস্ট্রেশনের জন্য। ওকে, তো এখানে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান আপনি ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, সিলেক্ট ইউর কান্ট্রিতে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা চুজ করবেন। তারপর রেজিস্টার একটা ক্লিক করলে আপনার এখান থেকে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে আপনার মেলে, অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করবেন। আপনার কাজ এই পর্যন্তই। পরবর্তী সময় আমরা এই কয়েন ফ্লায়ার এক্স নিয়ে একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তারপর যাচ্ছে আমরা আমাদের সর্বশেষ এয়ারড্রপে। সর্বশেষ যে এয়ারড্রপটা আছে এটা একটা টেলিগ্রাম বাউন্টি বেসিস এয়ারড্রপ। এখানে আপনি টেলিগ্রামের ইউজার নেম দিবেন @সহকারে, তারপর জয়েন আওয়ার গ্রুপ এখানে ক্লিক করে এদের গ্রুপে আপনি জয়েন করে ইয়েসে ক্লিক করবেন। তারপর জয়েন আওয়ার চ্যানেল, চ্যানেলে জয়েন করে আপনি ইয়েসে ক্লিক করবেন, মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেস দিবেন, সাবমিটে ক্লিক করবেন, আপনার কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, এই ছিল মোটামুটি আমাদের এখনকার মতো এয়ারড্রপ, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। নেক্সটে দেখা হচ্ছে আবারও, এবং সবসময় ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।